আগেভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। দিনহাটার গীতালদহে একটি বেসরকারি স্কুলে ঢুকে শিক্ষকদের উদ্দেশ্যে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। বিটিএন ইভিনিং কলেজে পালিত হল ছাত্র যুব উৎসব। শিক্ষা কেন্দ্রে গুলির ঘটনায় সমালোচনা দিনহাটা জুড়ে। জামালদহে পুরনো পাইপ দিয়ে চলছে নতুন পাইপ লাইনের কাজ, বন্ধ করে দিল লাইনের কাজ এলাকাবাসীরা। নিউ কোচবিহারের পেস্টার ঝাড় এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত এক। দিনহাটা স্কুলে গুলির ঘটনায় গুরুতর আহত দুই শিক্ষক চিকিৎসাধীন হাসপাতালে। শীতলকুচিতে অনুষ্ঠিত হল ছাত্র যুব উৎসব। আলিপুরদুয়ারে ব্রিটিশ সাহেবদের তৈরি মায়া টকিজটি এখন দুষ্কৃতীদের আখড়া, অভিযোগ এলাকাবাসীদের। তুফানগঞ্জে জাকিয়ে শীতের হাত থেকে রক্ষা পেতে আগুনের আমেজ। তুফানগঞ্জে পালিত হল মাটি কৃষি উদ্যান পালন মৎস্য মেলা। তুফানগঞ্জের সরকারি মেলার উদ্বোধন করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মালদায় পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র। লালদীঘি পরিদর্শন করে বামপন্থী সংগঠনের সদস্যরা। মালদায় পথ দুর্ঘটনায় মৃত দুই। দক্ষিণ দিনাজপুরে কালো ধানের চাষ ঘিরে উদ্দীপনা কৃষকদের মধ্যে। দাড়িভেটে স্কুলে নিহত ছাত্রের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। করণদিঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গুরুতর আহত ৫০ জন যাত্রী। আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে গেল আসামি। আলিপুরদুয়ারের ঘটনা। আপনার পঞ্চায়েতে প্রশাসন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ছবিকে ঘিরে বিতর্ক, কুমার গ্রামের ঘটনা। জলপাইগুড়ি যৌনকর্মীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। চাঁচলে এটিএম লুটের অভিযোগ উঠল, আতঙ্কে এলাকাবাসীরা।